দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী আল্লু অর্জুন ও সামান্থা আক্কিনেনি। 2015 সালে মুক্তি পাওয়া সনব সত্যমূর্তি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। তবে সম্প্রতি আল্লুর সঙ্গে একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছেন সামান্থা। স্টাইলিস্ট স্টার হিসেবে পরিচিত আল্লুর পরবর্তী সিনেমা পুষ্পা, সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন রশ্মিকা মান্দার। এতে আল্লু একজন ট্রাক ড্রাইভারের ভূমিকায় অভিনয় করছেন। অন্যদিকে তার স্ত্রী পুষ্পা চরিত্রে আছেন রশ্মিকা। তবে এতে নায়িকা হিসেবে প্রথম পছন্দ ছিলেন না রশ্মিকা। টলিউড ডট নেট জানিয়েছে, শুরুতে আল্লুর বিপরীতে অভিনয়ের জন্য সামান্থাকে প্রস্তাব দিয়েছিলেন পরিচালক সুকুমার, কিন্তু তিনি বিনয়ের সঙ্গে তা ফিরিয়ে দিয়েছেন। পরবর্তী সময়ে তার পরিবর্তে রশ্মিকাকে নিয়েছেন এই নির্মাতা। এদিকে পুষ্পা সিনেমার জন্য আল্লু অর্জুনও সুকুমারের প্রথম পছন্দ ছিলেন না। শুরুতে মহেশবাবুকে নিয়ে এটি নির্মাণের ঘোষণা দেন তিনি, কিন্তু মতের অমিল হওয়ায় এটি থেকে সরে যান মহেশ। এরপর আল্লুকে নিয়ে সিনেমাটি শুরু করেন সুকুমার। সিনেমাটির জন্য মোটা অঙ্কের পারিশ্রমিকও নিয়েছেন আল্লু অর্জুন, এর জন্য 35 কোটি রুপি নিচ্ছেন তিনি। শুধু তাই নয়, সিনেমার লভ্যাংশের অংশীদারও থাকছেন এই অভিনেতা। টলিউড ডট নেট এই তথ্য জানিয়েছে, করোনা ভাইরাসের কারণে বর্তমানে পুষ্পা সিনেমার শুটিং বন্ধ রয়েছে, তবে আগামী আগস্টের শেষ অথবা সেপ্টেম্বরে শুটিং শুরু হতে পারে। সিনেমায় আল্লু রশ্মিকা ছাড়াও অভিনয় করছেন বিজয় সেতুপতি, প্রকাশ রাজ, জগপতি বাবু প্রমুখ। এর সঙ্গীত পরিচালনা করছেন দেবী শ্রীপ্রসাদ। সাবস্ক্রাইব LTV আর ক্লিক করুন বেল আইকনে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।